टुडेज टॉपिक इज सॉल्यूशन, सॉल्यूशन एक्सप्रेसिंग एक्सप्रेसिंग कॉन्सेंट्रेशन, कॉन्सेंट्रेशन ऑफ सॉल्यूशन। सॉल्यूशन मेनली डिवाइडेड इंटू टू कंपोनेंट्स, फर्स्ट वन सॉल्यूट, अनदर इज सॉल्वेंट। सॉल्यूट सब समय ऑलवेज लेस क्वांटिटी नहीं, लेस इन क्वांटिटी, और सॉल्वेंट मोर इन क्वांटिटी, এটা অলওয়েজ নিবি। এক্সপ্রেসিং কনসেন্ট্রেশন অফ সলিউশন মিন্স সলিউটের কোয়ান্টিটি সলভেন্টে বা সলিউটের কোয়ান্টিটি সলিউশনে কতটা সেটা ডিপেন্ড করতে হবে। সেটা ডিপেন্ড করে হলে এটা যখন মিক্স হবে ইট ফর্মস এ হোমোজিনিয়াস টাইপ, হোমোজিনিয়াস টাইপ অফ সলিউশন। এই হোমোজিনিয়াস টাইপের কি মিনিং হল, সলিউট ইজ কমপ্লিটলি ডিসলভড ইন সলভেন্ট টু মেক এ হোমোজিনিয়াস টাইপ। তুই হোমোজিনিয়াস টাইপ সলিউশনে যেখান থেকে এনি পয়েন্টে যখনই একটা কালেকশন করবি স্যাম্পল, অলওয়েজ সলিউটের কোয়ান্টিটি ইন সলিউশন সেম পাবি। ফার্স্ট এক নম্বর টপিকে আসছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ। এই পার্সেন্টে তিনটে টাইপ পাবি, একটা পাবি ডাব্লু বাই ক্যাপিটাল ডাব্লু মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড, স্মল ডাব্লু মানে কতটা তোর কাছে ওয়েট অফ সলিউট, ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন, এটাকে মাল্টিপ্লাই কর হান্ড্রেড দিয়ে, তাহলে মাস বাই মাস। নেক্সট কর ক্যাপিটাল ভি, স্মল ভি বাই ক্যাপিটাল ভি, ওপরে তাহলে কি করবি ভলিউম অফ সলিউট, এটা কোন কেসে হবে, একটা লিকুইড অ্যালকোহল ইথাইল অ্যালকোহল, একটা অ্যাকোয়াস সলিউশন, ভলিউম অফ সলিউশন মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড। এটা যদি ধর ফার্স্ট ওয়ান হয় মাস বাই মাস, এটা সেকেন্ড ওয়ান ভলিউম বাই ভলিউম, থার্ড ওয়ান মাস বাই ভলিউম ইন্টু হান্ড্রেড। মাস মানে ওয়েট অফ সলিউট, ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, এটা মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড। একবার পুরোটা রিপিট কর, ওয়েট অফ সলিউট বাই ওয়েট অফ সলিউশন, মাস বাই মাস ইন্টু হান্ড্রেড, ভলিউম অফ সলিউট, ভলিউম অফ সলিউশন ইন্টু হান্ড্রেড, ভলিউম বাই ভলিউম, মাস বাই ভলিউম, ওয়েট অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন্টু হান্ড্রেড। এই তিনটে তোরা পার্সেন্টেজে পাবি। নাম্বার টু তে আয় মোলারিটি, মোলারিটি ক্যাপিটাল এম কর, কি এক্সপ্রেশন দিবি, এন বাই ভি মোলস অফ সলিউট, মোলস অফ সলিউট কতটা মোলস ডিসলভ করেছিস, ভলিউম অফ সলিউশন কত আছে সেটা লিটারে করলে, মোলস অফ সলিউট কি করে বের করবি, মোলসটা বের করার জন্য
কত গ্রাম অফ সলিউট নিয়েছিস আর ওর মোলার মাস কি আছে, গ্রাম মলিকুলার মাস। নাম্বার থ্রিতে কর নর্মালিটি, নেক্সট ওয়ান নর্মালিটি, ক্যাপিটাল এন ইকুইভ্যালেন্ট অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, ইকুইভ্যালেন্ট অফ সলিউট, ইকুইভ্যালেন্ট কি করে বের করবি, ক্যালকুলেট করবি। গ্রাম অফ সলিউট কি নিয়েছিস, বাই গ্রাম ইকুইভ্যালেন্ট মাস, সেটা বসালে পাবি ইকুইভ্যালেন্ট। এরপরের টপিক আয় নাম্বার ফোর, মোলালিটি। মোলালিটি স্মল এম দে, নাম্বার টু তে কি ছিল মোলারিটি ক্যাপিটাল এম, ওপরে মোল দিলি সলিউটের, নিচে ডাব্লু দিবি কেজিতে। এই ডাব্লুটা এটা সলভেন্টের হবে, সলিউশন নয়। কিন্তু আগে ছিল সলিউশন, আগে ছিল সলিউশন, এবার সলভেন্ট। তাহলে ওপরে কি মোলস অফ সলিউট, কত মোল, নিচে কি এটা কি ওয়েট ইন কেজি অফ সলভেন্ট। সলভেন্ট কি করে হবে, এক লিটার জল নিয়েছিস, ওয়ান গ্রাম পার এম এল আছে ওর ডেন্সিটি, মাল্টিপ্লাই করবি তো এটা কেজিতে আসবে। নাম্বার ফাইভে একটা নে নিউ কনসেপ্ট স্টার্ট কর, মোল ফ্র্যাকশন এক্স, মোল ফ্র্যাকশন অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই টোটাল নাম্বার অফ মোলস। টোটাল নাম্বার অফ মোলস মানে এন ওয়ান প্লাস এন টু, এন ওয়ানটা কার সলিউটের, এন টুটা কার সলভেন্টের, এক্স টু সলভেন্টের মোল ফ্র্যাকশন, এন টু টাকার সলভেন্টের, এন ওয়ান প্লাস এন টু টাকার টোটালটা। তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু কি পাবি, অলওয়েজ ওয়ান। তাহলে এক্স ওয়ান ও ওয়ানের থেকে কম, এক্স টু ও ওয়ানের থেকে কম। একবার রিপিট করছি, মোল ফ্র্যাকশন ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল, সলিউট হলো তাই সলভেন্ট হলো তাই। এবারে নাম্বার সিক্সে একটা কনসেপ্ট পিপিএম, পার্টস পার মিলিয়ন। এখানে দেখ পার্সেন্টেজে তিনটে রয়েছে টাইপ, ডাব্লু বাই ডাব্লু, ভি বাই ভি, ডাব্লু বাই ভি। হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করেছিস সেজন্য হয়েছে পার্সেন্ট। পিপিএম এর কি টার্ম বললাম, পার্টস পার মিলিয়ন, কত দিয়ে মাল্টিপ্লাই হবে, টেন টু দি পাওয়ার সিক্স। আগের গুলো ফার্স্টে কি আছে দেখ, ডাব্লু বাই ডাব্লু, তাকে মাল্টিপ্লাই করবি কত, টেন টু দি পাওয়ার সিক্স। পরে কি আছে, ভি বাই ভি, টেন টু দি পাওয়ার সিক্স। তারপরে কি আছে, ডাব্লু বাই ভি, টেন টু দি পাওয়ার সিক্স। অলওয়েজ টেন টু দি পাওয়ার সিক্স দিয়ে মাল্টিপ্লাই কর। ইফ সলিউটের পার্টটা উইথ রেসপেক্ট টু সলিউশন যদি খুব কম হয়, তিনটে পার্ট এখানে পার্সেন্ট, এখানে পিপিএম। এবার একটা অন্য টার্ম বলি, মোলারিটির টার্মটা কখনো এখানে একটা স্টার দিয়ে লেখ, ফর্মালিটি যদি হয়, ফর্মালিটি ফর্মালিটি তখন হবে এফ। এটা কোনটা বললাম, মোলারিটিটাকে রিপ্লেস করবে,
তাহলে উপরে কি হবে কত ফর্মুলা ইউনিট ডিভাইডেড বাই নিচে কি হবে ভলিউম অফ সলিউশন পার লিটার মোলারিটি টার্মটা ইউজ করবি নরমাল সলিউটে আর ফর্মালিটিটা ইউজ করবি এনি আয়োনিক সলিউট এক্সাম্পল লেখ NaCl, KCl, CaCl2 লাইক এতে মোল লিখবি না এতে মোল চলবে না তার কারণ এদের কোনো ডিসক্রিট মলিকুল ফরমেশন হয় না সেজন্য ফর্মুলা ইউনিট পার লিটার অফ সলিউশন প্রথম থেকে একবার এক্সপ্রেসিং কনসেন্ট্রেশন অফ সলিউশন পর পর রিপিট কর ফার্স্ট ওয়ান পার্সেন্ট মাস বাই মাস ভলিউম বাই ভলিউম মাস বাই ভলিউম এরপরে নাম্বার টু তে মোলারিটি এন বাই ভি মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন পার লিটার মোল কি করে বেরোবে গ্রাম বাই গ্রাম মলিকুলার মাস নর্মালিটি ইকুইভ্যালেন্ট অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন পার লিটার ইকুইভ্যালেন্ট কি করে বেরোবে গ্রাম বাই গ্রাম ইকুইভ্যালেন্ট মাস মোলালিটি অফ দ্য সলিউশন এন বাই ডাব্লিউ মোলস অফ সলিউট বাই কেজি অফ সলভেন্ট মোল ফ্র্যাকশন এক্স ওয়ান মানে মোল ফ্র্যাকশন অফ সলিউট এক্স টু মানে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট ওপরে কি থাকছে ইন্ডিভিজুয়াল মোল নাম্বার নিচে কি টোটাল ওপরে ইন্ডিভিজুয়াল মোল নাম্বার অফ সলভেন্ট নিচে টোটাল মোল নাম্বার পিপিএম পার্টস পার মিলিয়ন ক্লোরিন কন্টামিনেশন ইন ড্রিঙ্কিং ওয়াটার এরকম টাইপের লেড কন্টামিনেশন ইন ড্রিঙ্কিং ওয়াটার যখন ডাব্লু ভি বা ডাব্লু সলিউটের কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু সলিউশন ইজ ভেরি স্মল সেটার জন্য এন্ডে আরেকটা বললাম ফর্মালিটি টার্মটা আয়োনিক সাবস্টেন্সের জন্য ইনস্টেড অফ মোলারিটি ইউজ করতে পারবি এটা একটা মাইন্ড ম্যাপ যেটা দিয়ে তোরা নিউমারিক্যাল গুলোও করতে পারবি আর তার সাথে একটা বেসিক আইডিয়া ডেভেলপ হলো কনসেন্ট্রেশন অফ সলিউশনের জন্য থ্যাংক ইউ